গুড মর্নিং, এখন সকাল 8:30। আজকে প্রচুর ঘুমানো হয়ে গেছে, তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। সকালবেলা গরম গরম লুচি আর তরকারি, এই দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট করব। দেখতেই পাচ্ছ, গরম গরম ফুলকো লুচি এসে গেছে। আজকে এত বেশি ঘুমানো হয়ে গেছে, কি বলবো, গলা পুরো ভার। তো চলো লুচিটা খেয়ে নি, লুচিটা খেয়ে নিয়ে তারপর আজকের দিন স্টার্ট করি। আর আজকে একটা বিশেষ জিনিস আসার কথা আছে, তো সেটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখা যাক কখন হাতে এসে পৌঁছয়। আর সেটা আশা করি একটা সারপ্রাইজ হবে আমাদের সবার জন্যে। আমি ভিডিওটা অনই করিনি, তো আজকে দুপুরবেলা খুব একটা ভিডিও করিনি, কারণ একটু কাজ ছিল। আজকে আমরা মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম, আমরা খুলে আনবক্সিং করলাম। তো এই ধোসাগুলো আমরা অর্ডার দিয়েছিলাম, এখানে একজন হোম ডেলিভারিতে ধোসা তৈরি করছে, বাট এগুলো মশলা ধোসা নয়, প্লেন ধোসা। তো এগুলো আমরা সন্ধ্যেবেলা টিফিন করলাম। তো এই যে গিফটটা এসেছে, এখন আনবক্সিং করা হচ্ছে। তো আশা করি বুঝতেই পারছো এটা এসেছে দুপুরবেলা পার্সেলটা, তো অফকোর্স এর মধ্যে একটা স্পেশাল কিছু আছে, দেখতে পাচ্ছো। তো খুলে ফেললাম, তো এই খাতাগুলোর একটা স্পেশাল ফিচার্স আছে, অনেকে হয়তো জানো, অনেকে হয়তো দেখেছো, বা অনেকে হয়তো জানো না, বাট দেখে নাও। স্পেশাল খাতা, বুঝতেই পারছো এগুলো আমার বিয়ের ছবি, সেগুলো দিয়ে কাস্টমাইজ নোটবুক তৈরি করা হয়েছে ক্লাসমেট থেকে। তো যেহেতু আমার বাবাকে দেখালাম ফার্স্ট, তো সবাই বেশ সারপ্রাইজড, এরকম একটা জিনিস চালু হয়েছে। বাট অনেকেই এটা কেউ জানে না, জানো না যে ক্লাসমেট এরকম একটা কাস্টমাইজ খাতা তৈরির অফার দিচ্ছে। তো আমি 6টা খাতা অর্ডার দিয়েছিলাম, তো 6টা খাতার প্রাইস নিয়েছে 600, আর সঙ্গে ডেলিভারি চার্জটা আলাদা নিয়েছে, আর পুরোটাই করতে হয়েছে প্রিপেড, মানে আগে পেড করে দিয়েছিলাম অনলাইনে, তারপর অ্যাড্রেস দেওয়া ছিল, খাতাগুলো আমার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে গেছে। আর ক্লাসমেট থেকে তোমরা এরকম কাস্টমাইজ নোটবুক পেতেই পারো, তো সেই জন্য ক্লাসমেটের ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেদের প্রিয় ছবিগুলো দিয়ে এরকমভাবে কাস্টমাইজ নোটবুক তৈরি করে নিতে পারো। তো আমাদের যখন, যেহেতু রিসেন্টলি বিয়ে হয়েছে, তো আমাদের কাছে এখন বিয়ের প্রচুর ছবি আছে, প্রচুর প্রচুর। তো আমরা সেই ছবি তো করবো, সেটা আলাদা। বলো তোমার কি রিয়াকশন। আমরা মানে আমি, ইট ওয়াজ এ সারপ্রাইজ ফর অল। তো এখন বাজে 8টা, তো আমি এখন আবার যাচ্ছি ও বাড়ি, এতক্ষণ এখানে ছিলাম গল্প গল্প করলাম, তো এখন যাই ও বাড়ি। তো দেখতেই পাচ্ছ, তো অর্ণব বেশ সারপ্রাইজড হয়ে গেছে এগুলো দেখে। আর এখন তো গল্প করুক, এখন বাজে 11:00। যাই হোক, তো অর্ণব ফিরে এসছে, তো আমাদের ডিনার করা হয়ে গেছে,
দেখো গিফটগুলো কেমন লাগলো, গিফটগুলো দেখলে সবাই? তো এই ক্লাসমেট থেকে এই খাতাগুলো বানানোর একটা অফার দিয়েছিল, তো এই খাতাগুলো বানিয়েছি। অ্যান্ড এটা একটা সারপ্রাইজ গিফট ছিল অর্ণবের জন্য। তো সবাই দেখে জানিও কেমন লাগলো সারপ্রাইজ গিফটটা। তো সবাই বলো কেমন লাগলো। আর ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। তো এরকম ভালো উপহার দিয়ে সবাই সবার বাড়ির লোককে আনন্দ দিতে পারো।